পৌষ সংক্রান্তিতে উঠোনে গোবর না পড়লে আমার ঠিক মনে হয় না যে আজকে বাড়িতে পিঠা বানানো আজকে পৌষ সংক্রান্তি এরকমটা আমার মনে হয় না আসলে আগাগোড়াই এরকমটা দেখে আসছি তো তো এই জন্যই আমার এরকম মনে হয় আর এখানে রয়েছে পিঠে পপকর্ন এই পিঠেগুলো কালকে মেলা থেকে আনা হয়েছিল কালকে রাত্রে আমরা খাইনি ঠিকঠাক ওই জন্য চারটে পিঠে রয়ে গেছে তো পিঠে বাসি হলে সাতবারে ফেলে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো ওই জন্য আমি বাটির মধ্যে রেখেছি বাড়িতে যে যখন খায় খাবে আর এখানে দুধ রয়েছে দুধটা জাল দেয়া টিফিনের গায়ে সর লেগে রয়েছে তো দুধটাও খায় নেই রাত্রে আর এই যে এখানে ভাতের হাঁড়ি রয়েছে টুকটাক জিনিস রয়েছে এবার সমস্তটা বাইরে নিয়ে গিয়ে টেবিলটা পরিষ্কার করে নেব আর এই যে মেলা থেকে আনা ফুল ফুলটা আমি ওপরের দিকে রেখেছি তো দেখো কেমন লাগছে আমি ভাবছিলাম কি যে হাইটে কুলাবে না জানো তো কিন্তু দেখছি না এখন ভালোই সুন্দর লাগছে কালকে রাত্রে রাজু অনেক কষ্ট পেয়েছে ব্ল্যাঙ্কেটের তলায় যে একটা মানুষ শুয়ে আছে সেটা বোঝাই যাচ্ছে না তো আজকে ও সারাদিনই উঠতে পারেনি আসলে কি বলো তো টুকটাক খেয়েছে তো এটা ওটা খেয়েছে দিয়ে খাওয়ার ফলে এই শরীর খারাপটা হয়েছে তবে এই যে শরীর খারাপটা হয়েছে এটা কিন্তু দু তিন দিন পরে ওর রেস্টটা কাটেনি তো মেলা থেকে ফুল আনা হয়েছিল ফুলটা ওর জালনার পাশে রাখা হয়েছে আর আমাদের সায়নের কিন্তু আগুন পোয়ানোর খুব নেশা সকালবেলায় উঠে আগুন পোয়ানোর ব্যবস্থা শুরু করে দিয়েছে আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি আর কিছু খাবার নিয়েছি এটা হলো বাসমতি চাল ভাজা ঝুরি ভাজা আর একটা করে বিস্কুট সকালে চা বিস্কুটের সাথে একটু আজকে চাল ভাজা খাওয়া হচ্ছে আর চাটা সবে বসালাম সায়নের বানানো আগুনে কিন্তু সবাই বসে তো মাও ওখানে বসে চা মুড়ি খাচ্ছে আর আমারটা আমি এখানে নিয়েছি আর বাবারটাও দিয়ে দিয়েছি বাইরে চায়ের পর্ব শেষ করে ঘরে চলে এসেছি ও উঠে পড়েছে তো আমি বিছানাটা প্রথমে গুটিয়ে নেব আর আজকে জানো তো একদম সময় একটা সময় করে ফেলতে হবে কারণ দুপুরের পর থেকেই তো পিঠের আয়োজন শুরু তো কলায় ডালও ভিজানো আছে সেটা বাড়তে হবে তারপরে বাড়বো একটু পরে এখনও যদিও ভালো করে ভেজেনি খানিক আগেই ভেজানো হয়েছে আর ওই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ পিছনে ওই ব্লাউজটা একটু সেলাই করতে দিয়েছিলাম হাতগুলো ঢিল হচ্ছিলো এবার হুকগুলো আমি নিজে ঘরে সেলাই করে নেব। নালে কয়েকবার ইউজ করতে করতে হুকের ঘরগুলো না ঢিল হয়ে যায় তো ওই জন্য আমি কি করি মানে ব্লাউজ কেনার পর হুকগুলো অন্তত ভালো করে সেলাই করে নিই আর বোরোলিনটা বিছানাতেই ছিল কয়েকদিন ধরে মুখে বোরোলিন মেখে শুচ্ছি আমার স্কিন না চরম ড্রাই ওই জন্য ভাবলাম রাত্রিবেলা একটু বড়লিন মেখে শুলে মানে সকালবেলা থেকে খুব সফট লাগে স্কিনটা নতুন ঘরে নতুন বিছানার চাদর শোভাটাই পাল্টে দিয়েছে যেই চাদরই পাতি মানিয়ে যায় কিন্তু যেন এটা আরও সুন্দর লাগছে জাজিমটা না সরে আসে জাজিমের ওপর একটা সেই প্লাস্টিকের কভার থাকে না ওটা রয়েছে ওটা ছিঁড়ে ফেলা হয়নি দি ওই জন্য তোষক আর জাজিম দুটোই সরে আসে অসুবিধা নেই প্রত্যেকদিন আমি একবার করে দেওয়ালের দিকে চাপিয়ে দিই জাজিমের ওপর কভারটা থাকলে কি হয় ধুলোবালিটা লাগে না ওই প্লাস্টিকের ওপর থাকে ঝেড়ে নিলেই হয়ে যায় মানে জিনিসটা ভালো থাকে আর কি তো বিছানা গুটানো কমপ্লিট হয়ে গেছে একদম যা ছিল সমস্ত ওই বক্সের ভিতর ঢুকিয়ে দিয়েছি আর দুটো বালিশ একটা পাশ বালিশ রেখে বিছানাটা একদম ঝরঝরে ফ্রেশ হয়ে রয়েছে এবার বাকি কাজগুলো কিছু জিনিস ছড়ানো ছিটানো রয়েছে সেগুলো সব গোচ করে নেব আর গাম ওর সঙ্গ ছাড়ে না বাপু গাম যে ওর কি আছে গামছাটা নিচে ফেলে রেখেছে ওইটা উঠে সকালবেলা ঘুম থেকে উঠেই আবার খোঁজ করবে জানো তো আর হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু পোষ সংক্রান্তি নয় পোষ সংক্রান্তির আগের দিন যেহেতু আমার শ্বশুর স্থানীয় আমার বাপের বাড়িও স্থানীয় তো স্থানীয়দের কি হয় পোষ সংক্রান্তির আগের দিন পিঠে বানানো হয় আর যেই দিন পিঠে বানানো হয় আর আমার না মনে মনে না বারবার মনে হয় আজকেই যেন সংক্রান্তি কিন্তু সেরকমটা তো নয় তো আজকে পিঠে বানানো কালকে সংক্রান্তি ঘরটা একদম পরিষ্কার করে ঝাঁট দিয়ে বেরিয়ে এসেছি গেটটা লাগিয়ে দিয়েছি না হলে ধুলো ঢোকে এবার বারান্দার দিকের কাজগুলো সেরে তারপর রাজুর ঘরে ঢুকবো তারপর একদম ঘরটা মুছে নিয়ে বেরিয়ে আসবো কয়েক বছর আগেও যেন বেশ আনন্দ ছিল আজকের দিনটায় আমি বুঝতে পারছি না যত দিন এগোচ্ছে সময় পার হচ্ছে তত যেন কি আনন্দ অনুষ্ঠানের যে উৎসবের যে একটা আনন্দ একটা মনের আবেগ অনুভূতি সব যেন কমে আসছে আগের মতো আর কিছু নেই আগে দেখতাম যে চাল কোটার খুব ধুম ছিল আমাদের বাড়িতেই তো আমাদের পাড়া থেকে বেশ কিছুটা দূরে একটা ঢেকে ছিল তো মা আর আমি রাত্রেবেলায় সেই যেতাম কারণ রাত্রে ছাড়া তো লাইন ফাঁকা পাওয়া যেত না তো ঢেঁকিতে চাল কোটা হতো তারপরে শিলে চাল গুঁড়ানো হতো আর এখন চালের গুঁড়োর প্যাকেট কিনতে পাওয়া যায় কিছু মনেই হয় না যে পিঠে উৎসব বলে পিঠে বানানোর আগে চালের গুঁড়ো কিনে এনে পিঠে শুরু করে দিতে হয় আজকে আমি মাকে সেটাই বলছিলাম যে মা আগে কত একটা মনে মনে হতো যে না আজকে পিঠে হবে চাল গুঁড়ানো এটা ব্যবস্থা ওটা ব্যবস্থা ব্যবস্থা আজকেও আমাদের হবে তার জন্য না কিন্তু আগের মতো যে একটা আলাদা অনুভূতি সেইটা আর পাওয়া যায় না শুধু পিঠে উৎসব কেন যত দিন যাচ্ছে সব কিছুই যেন কেমন মানে ফ্যাকাসে হয়ে যাচ্ছে শুধু বলছি না যে এইটা নয় দুর্গা পুজোতেও আগে যখন একটা কোন রকম শাড়ি হতো সেটা নিয়েই না খুব আনন্দ পেতাম কবে পরবো কবে পরবো কবে ঘুরতে যাব আর এখন দেখো কত শাড়ি প্রত্যেক দিন সাজতে হয় ওই জন্য সাজের প্রতি খুব একটা ইচ্ছা আগ্রহও নেই দরকারে সাজতে হয় তাই সাজি এরকমটা হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক বন্ধুরা ঘরের কাজ করতে করতে কিন্তু অনেক কথা তোমাদেরকে শেয়ার করে ফেললাম আমি জানি এই বিষয়গুলোর সাথে হয়তো কেউ কেউ আমার সাথে একমত হতে পারে আজকে বাইরে বেশ কুয়াশা আছে তবে কুয়াশা থাকলে রোদ্দুর উঠবে আর যেদিন কুয়াশা আর আকাশে মেঘ দুটোই একসাথে থাকে সেদিন আর রোদ্দুরের বংশমাত্রও পাওয়া যায় না এই ফুলটাকে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি আলগা আলগা ধুলো পড়ে তো তো এইভাবে ঝেড়ে নিলেই হয় প্রত্যেক আমার এই ঘরের ভিতর কাজ ছাড়তে কত টাইম লাগে জানো একদিন আমি ঘড়ি ধরে কাজ ছাড়ছিলাম দিয়ে দেখি পুরো ঘন্টার কাছাকাছি মানে গড় দেড় ঘন্টা দিন একটু একটু বেশি কম গড় মোটামুটি দেড় ঘন্টা করে লাগে বাইরের কুয়াশার ভাব যে কাটেনি সেটা জানলার এপিট থেকেই বোঝা যাচ্ছে কেমন একটা ঘোলাটে ঘোলাটে ভাব হয়ে রয়েছে আর এই জানলাটা কাদের রাস্তা জানো এই জানলাটার রাস্তা হচ্ছে আমাদের ইঁদুর বাবাজি আরশোলা এইগুলো এখান দিয়ে ঢোকে তো সেই দিন এই ঘরটা পরিষ্কার করতে গিয়ে তো দেখা গেছে মাকড়সা পাওয়া গেছে তো বার করে দেওয়া হয়েছে কিন্তু এই ঘরের এই রাস্তা দিয়েই ওরা বেশিরভাগ ঢুকে থাকে গরমের দিন পড়ে গেলে আর কোনো সমস্যা হবে না জানো তো গরমের দিনে পাঁচটায় উঠবো পাঁচটায় উঠে পাঁচটা থেকে সাড়ে ছটা আমি সাতটাই ধরলাম ঘরের কাজ করব এক ঘন্টা বাইরের কাজ আটটা তারপরে একদম স্নান করে রান্না বসিয়ে দেবো সকালের আর দুপুরের একবারেই করব আর রাত্রিবেলা আবার গরম ভাত করবো ঠাকুর জামাই বাজারে যাচ্ছিল তো ওকেও আমি বাজার থেকে কিছু আনতে বলেছিলাম তো দেখো মাছ আর এটার মধ্যে পেঁয়াজ আদা রসুন এগুলো নিয়ে এসছে তো আগামীকাল যেহেতু মেকআপের ভিডিও আছে অলভিনা আসবে তারপরে ওর হাজব্যান্ড আসবে আর আমার দুজন ক্যামেরাম্যান আসবে তো আমি জানি রান্নার ব্যবস্থাটা একটু বেশি করে রাখতে হবে বলে আমি পেঁয়াজ আদা রসুনটা আজকেই ওকে দিয়ে আনিয়ে নিলাম আর রাত্রিবেলায় কিছু আনা থাকলে সকালবেলায় থেকেই একদম ভোর থেকে ব্যবস্থা শুরু করা যায় নাহলে কখন সেই বাজার বসবে কখন সবজি কিনবো কখন কী কিনবো তার থেকে বাপু ঘরে থাক শুধু কাঁচা জিনিসটা মাছ কিংবা মাংস যেটাই হোক না কেন সেটা তখন এনে নিয়ে ব্যবস্থা করে রান্না করলেই হলো দেখেছ একদম ভুলে গেছি রাজুকে কিংবা ওর মামাকে মনে করে বলতে হবে আজকে জুইয়ের মালা তবে এখন তো ধরো শীতকাল এখন ফুল ফুটবে না সে জুঁই ফুল গরমে পাওয়া যায় করবি ফুটবে এখন করবির মালা আর রজনীগন্ধা আনতে হবে ঘরের জন্য আর গোলাপ আনতে হবে গোলাপটা ওই ফুলটা মাথায় দেওয়ার জন্য গোলাপ আর করবী আমি সেদিন বাইরে বেরিয়েছিলাম দেখলাম যে জুইয়ের মালা নেই করবির মালা আছে আমিও তাই ভাবছি করবির মালাটাও কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে আর সেদিন আমি বুঝতে পারিনি যে ওটা কিসের মালা আমি ফুলের নামটা জিজ্ঞাসা করলাম দিয়ে গেলো করবির মালা একদিকে খুব ভালো হয়েছে জানো তো কালকে তাড়াতাড়ি ওঠার তারাটা আমার নিজের থেকেই চলে আসবে কারণ কালকে পৌষ সংক্রান্তি প্রত্যেক বছরই খুব তাড়াতাড়ি উঠি তো এক কাজে দু কাজ ছাড়া হবে ওইদিকে পোষ আগলানোর জন্য ওঠা হয়ে যাবে আর তাড়াতাড়ি উঠে ঘরের কাজ করব। যেহেতু কালকে খুব ব্যস্ত থাকব, তো সেই জন্য ঘরের কাজগুলো একদম সকাল সকাল সেরে নেব টুকটুক করে অনেকটা কাজ তোমাদের শেয়ার করেছি কিন্তু এখন একদম ঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে সব মুছে নিয়েছি তবে হ্যাঁ এবার রান্নাঘরের দিকে যাব। এই রান্নাঘরের দিকে গিয়ে মাছ আর পেঁয়াজ আদা রসুনের টোপলাটা নেব। আর তারপরে যাব একদম যেখানে রান্না করব সেখানে এই ফোনটাও হাতে নিয়ে নিয়েছি কাছে রেখে দেবো যাতে ফোন আসলে শোনা যায় কিন্তু বেরোনোর আগে তো আমাকে এই যে উপরে যে লাইটগুলো জ্বলছে সেগুলো বন্ধ করি ও এখন উঠেছে আমাদের গাছ থেকে নারকেল পারবে কিন্তু আমাদের কাছে ডাব না নারকেল বোঝা যাচ্ছে না এখনও ঠিকঠাক নারকেল হয়নি ও বাজারে গিয়েছিল ভাবি একটা নারকেল কত করে বলছে বাজারে 50 টাকা 50 টাকা তুমি কত বলেছিলে 30 টাকা দুটো দুটোই 30 ওকে নারকেল দিয়ে মাথায় মারেনি আই ওর ভাগ্য ভালো আমি আজকে ভালোই কৃতি করতাম এটাকে ভাবলাম চালের গুঁড়ো ঘর মুছে বেরিয়ে আসছি দিয়ে বলছি কি যে চালের গুঁড়োটা এখানে আবার কে থুলো দিয়ে রং ভাই বলছে যে না দিদি চালের গুঁড়ো না এটা এটা কি একটা নাম বললো কোথায় গিয়েছিলি বড় ওদের নারকেল পাচ্ছ তোর বাবা সয়নি জল আছে অনেকটা

হ্যাঁ ওইদিকে আর একটা পেরেছে বাজার চলে এসছে এটা কাকুলির বাজার পালং শাক চচ্চড়ি বানাবে আজকে সেই সরঞ্জামই রয়েছে আর ওদিকে ও সকালে ভাত করেছিল তো তারপরে খোলামুচিটা বসানো হয়ে গেছে ওটা আগে থেকে বসিয়ে রাখতে হয় একটু তেতে থাকবে জিনিসটা পোক্ত হয়ে থাকবে মাটির তো আর এই যে নারকেলগুলো এবার ছাড়ানোর ব্যবস্থা করুক তবে কি মনে হয় নারকেল না ডাব কিছুই বুঝতে পারছি না এই দেখো নারকেল না ডাব তোমরাই দেখে নাও তবে এটা নারকেলও নয় আবার একদম ডাবও নয় তবে এটা কোড়ানোও যাবে না একদম নরম ওরে বাপরে সোহিনী তো ডেচকি সমেত ধরেই পুরো মুখে তুলে দিল জলটা তবুও এটা কোড়ানোর চেষ্টা করতে হবে কারণ নারকেল তো নেই একদম রেয়ার রেয়ার কি নেই তো এখন কিছু করার নেই আর তিল আর চাল ভাজা দিয়েও কিন্তু পুর বানানো যায় কিন্তু সেটার থেকে না নারকেল দিয়েই বেশি ভালো লাগে আর সন্দেশ দিয়ে তো অনেক ভালো লাগে কিন্তু সন্দেশটা তো বাড়ির সবাই খেতে চায় না গিয়েছিলাম সর্ষে ফুল আনতে তা সর্ষের ফুল নিয়ে আসলাম এই যে তা কালকে লাগবে আজকে নিয়ে এসে রেখে দিচ্ছি আজকে ভোরে ও তার মানে কালকে ভোরে আজকে ভোরে নয় কালকে ভোরে লাগবে আজকে নিয়ে আসলাম বসেছি অন্য পারে একটা জিনিস দেখছি মানে ছোটবেলা থেকে দেখে আসছি তো সরা বসি মানে আগেই বসিয়ে দিতে হয় একটু হালকা আগুন হয় তাহলে জিনিসটা পেকে যাবে পরে আর কোনো ভয় থাকবে না মানে এটা উনুনে বসার কারণ হচ্ছে

মিক্সি আছে তো শিলা আর বাটবো না অনেকে টাইম লাগে আর তাড়াতাড়ি হয়ে যাবে আমার না খুব ভয় লাগে জানো তো আমি একটু বুদরে হেল্প নেবো আর একটুখানি তুই থাকিস আমি দেখিয়ে দিস দিয়ে ডালটা বাটি মিক্সিতে করে ডালটা বেটে নেব আমি মিক্সিতে একটু ভয় পাই যার জন্য বুদর হেল্প নিয়ে নিচ্ছি আর কি বলো তো মিক্সি যখন আছে শিলে অনেকটা টাইম লাগবে বুঝতেই তো পারো তবে কলাই ডাল তো এটা আর অনেকটা পরিমাণে তো ওই জন্য ভাবলাম শিলে বাটবো না শিলে বাটলে না প্রত্যেকবার বাটি শিলে কিন্তু কেমন একটা স্লিপ কাটে ডালগুলো একটু গোটা গোটা বেরিয়ে যায় অনেকবার বাটতে হয় তো এই জন্য মিক্সিতেই পেস্ট করে নিলাম পায়েস হচ্ছে না সবে দুধটা বসিয়েছি এখনো পায়েস হয়নি খাওয়া দাওয়া করে স্নান করে একদম কাজ কর্মসব সব সেরে তারপরে মা ওদিকে পিঠায় বসবে মা রেডি হচ্ছে আমি তো প্রথমে সাড়ে সাতশো চালের যে ভাতের হাড়ি সেটাই বসাতাম দিয়ে মা বললো কি যে এটাই বসাও একটু বড় জিনিসে নাড়তে চাড়তে সুবিধা হবে দুধটা একদম খাঁটি দুধ মানে দুইয়েই দিল আমাদের এখানে ঘোষাদের থেকে দুধ নিলে খাঁটি দুধটাই পাই এখানে আমি ওদিকে পায়েসটা করে ফেলছি আর মা আর কাকুলে এদিকে পিঠের বন্দোবস্ত করছে এই সবে উনুন জ্বাললো এবার শুরু হবে আর এখানে দেখো পায়েসটা তৈরি হয়ে গেছে খেজুর গুড়ের পায়েস যার দারুণ সেন্ট বেরোচ্ছে না একবারে সারা বাড়ি গন্ধে মম করছে তো প্রথমেই কিন্তু পিঠে হচ্ছে না সরা পিঠে সরা এখনও নামানোই আছে তো প্রথমে সরু চুকুলি বানানো হচ্ছে আর আমাদের নিয়মে প্রথম পিঠেটা গরুকে দিতে হয় তো এবারও সেরকমটাই হবে প্রত্যেকবার তো আমাদের বাড়িতে গরু থাকে সেটাকে দিতাম কিন্তু এখন তো আর সেই ব্যবস্থা নেই এখন পাশের বাড়ির গরুকেই দেব। তবুও গরুকে দিতে হয় আর সরু চুকুলি মা বানাচ্ছিলো এতক্ষণ এবার কাকুলি বানাচ্ছে ও বানিয়ে থালার মধ্যে তুলে দিচ্ছে আর আমি ভাজ করছি আর আমার ঠাকুর জামাই মেরে দেখছে লাগে আর দেখবা গুড় তারপরে পায়েস এমনকি অনেকে তরকারি দিয়েও খেতে পছন্দ করে যারা আর কি গ্যাস অম্বলের ভয় পায় বলে যে গুড় খাবো না পায়েস খাবো না অনেকে নর্মালি তরকারি দিয়েও খায় তবে বন্ধুরা পিঠে যে তৈরি হচ্ছে একদম উনুন ধারটা দেখেই বোঝা যাচ্ছে ওরে বাপরে বাপরে কত যে গড়িয়েছে দিতে গিয়ে তার ঠিক নেই তবে অনেকক্ষণ ধরে বানাচ্ছে তো অনেকক্ষণ ধরে বানালে না এরকমটা হয় আর প্রথমেও ডেচকিটা নিয়েছিল হাতের থেকে অনেক দূরে একটু ধারে কাছে রাখলে এতটা গড়াতো না বেশ কিছু সরুচুকুলি বানানো হয়ে গেছে প্রথমে এক থালা ঘরে রেখে আসা হয়েছে তারপর এখনও ডেচকিতে রয়েছে আর এই যে আমি ভালো করে বানানোটা দেখছি যাতে পরে বানাতে কোনো আমার প্রবলেম না হয় এই গোলাগুলো না একটু দেখে নিতে হয় আর আমি পায়েসের হাড়িটা ঘরে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা পিঠে 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 ওরে হয়ে আমাদের কাছে কালকের জন্য গোলাপ চলে এসছে আর করবিটা রয়েছে পাশের ঘরে তো পিঠে খাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকের পোষ সংক্রান্তি বেশ ভালো কাটলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো